জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে ইনসাফ সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের প্রয়োজন এই উদ্দেশ্যকে সামনে রেখে আত্মপ্রকাশ করল নাগরিক সংগঠন স্পিক বাংলাদেশীয় বৃহস্পতিবার বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বক্তারা জানান স্বাধীনতাকে কাগজে লিপিবদ্ধ করলেই হবে না নাগরিক কণ্ঠকে শক্তিশালী করতে পারলেই জনগণের ক্ষমতায়ন ঘটবে এবং সত্যিকারে স্বাধীনতা অর্জন হবে এ সময় তারা ভারতের স্বেচ্ছাচারিতা সাবেক ক্ষমতাসীনদের অর্থের অপব্যবহার সহ নানা বৈষম্যমূলক কর্মকাণ্ডের সমালোচনা করেন অনুষ্ঠানে তিন মাসের জন্য ছেচল্লিশ সদস্যের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয় বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যেন সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের ফরেন পলিসি চেঞ্জ না হয়ে যায় সেজন্যই জনগণের যে ভয়েসটা সেটা সরকারের কাছে পৌঁছে দেওয়া এবং জনগণের মধ্যে জনসচেতনতা তৈরি করার প্রয়াস নিয়েই কিন্তু আমাদের স্পিক বাংলাদেশের কর্মপন্থা নির্ধারিত হবে